বহু দিন ধরে বহু ক্রস জুড়ে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, আর আজকে ওয়ান্ডারবিনু এসেছে ব্রহ্মদৈত্য ধাম দেখাতে হুগলি জেলার বনমালীপুরে। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, আর ঘড়িতে কিন্তু এখন বাজে 3:56। তো এখনও কিন্তু দেখছি ভোগ খাওয়ানোর কাজ চলছে, মানে বৃহস্পতিবারই কিন্তু এই ব্রহ্মদৈত্য ধামে ভোগ খাওয়ানো হয়। আর এই ভোগ খাওয়ার জন্য কিন্তু কোনো কুপন কাটতে হয় না, তো তোমরা আসবে এমনি এসেই কিন্তু এখানে ভোগ খেতে পারো। তো দেখো, ব্রহ্মদৈত্য ধামের সামনেই কিন্তু এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। ধামের সামনেই কিন্তু এখন দেখছি, মানে আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত দোকান ফোকানো ছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু মানে আজকে এসে দেখছি, আজকে বৃহস্পতিবার, আজকে এসে দেখছি কিন্তু নানান রকমের কিন্তু খাবারের দোকান বসেছে। এই দোকানগুলো কিন্তু বৃহস্পতিবার 12:00 থেকে বসে, আর বাকি দিনগুলো কিন্তু বিকাল 4:00 থেকে বসে। তো আছি আমি একটা এখানে দোকান দিয়েই দিই, এই দোকানটা হচ্ছে আমি দেবো। তো ধামের সামনে কিন্তু এখানে ফুল বা প্রসাদও বিক্রি হচ্ছে, ধূপও আছে। এই ফুলগুলো কত করে দাদা? 5 টাকা করে কমই আছে তাহলে এগুলো? এগুলো 5 টাকা মানে কম আছে, ঠিক আছে। আর ধূপগুলো 5 টাকা। তো অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। দাদা কি রোজই বসা হয় নাকি? রোজই প্রায় বসা। দেখো, ধামে ঢোকার সাথে সাথেই কিন্তু তোমরা এই বোঝাই দেখতে পাবে কিন্তু এখানে কপিল মুনির মন্দির, আর ওই পাশে কিন্তু রয়েছে একটা গণেশের মন্দির, আর মাঝখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। মানে ভেতরে যে মূর্তিটা রয়েছে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে একটা শরীরের মধ্যেই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজ করছে, যেটার ওজন কিন্তু আনুমানিক 350 কেজি, যেটা পুরোটা কিন্তু শেখ পাথর দিয়ে তৈরি। তো তোমাদের এবার বলে দিই, তোমরা এই ব্রহ্মদৈত্য ধামে আসবে কী করে? তোমাদের কিন্তু বারুইপাড়া স্টেশনে নামতে হবে। এবার বারুইপাড়া স্টেশনে আসবে কী করে? যদি বর্ধমান থেকে আসো তাহলে মির্জাপুর বাকিপুরের পরেই কিন্তু বারুইপাড়া স্টেশন। তো স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু অটো বা টোটো পেয়ে যাবে, ভাড়া কিন্তু এখানে আসার জন্য নেবে 15 টাকা। আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে কিন্তু বেগমপুরের পরের স্টেশনই কিন্তু বারুইপাড়া। আরে এত শান্তিপূর্ণ জায়গা, আসলে জায়গাটায় মানে ঘুম চলে আসছে, খুব ভালো জায়গা। তো যাই হোক, দেখো এই যে ব্রহ্মদৈত্য ধাম, এটা কিন্তু 15 বিঘা জমির ওপর পুরো তৈরি হয়েছে, মানে বুঝতেই পারছো যে কতটা বড় এই মন্দির, ঠিক আছে। তো 2015 সাল থেকে এর কাজ শুরু হচ্ছে, এখনও চলছে কাজ। তো এর আগেও যখন এসেছিলাম তখনের তুলনায় এইবারে দেখছি ভালো বেশ কাজ এগিয়েছে, আর ভিড়ও হচ্ছে, বাইরে অনেক দোকান বসেছে, মানে আরও সুযোগ সুবিধা খুব ভালো হচ্ছে। তো আমি রেকমেন্ড করবো তোমরা একদিনের জন্য হলেও কলকাতা থেকে এখানে ঘুরে যাও। কিন্তু 4টে ধামের কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে, 4টে ধাম কিন্তু রয়েছে। এটা প্রথম ধামটা হচ্ছে সিদ্ধত্ব ধাম, এটা মধ্যপ্রদেশে আছে। আর তারপরে দ্বিতীয় ধাম অনুষা দত্ত ধাম কন্যাকুমারীতে আছে, এটা তৃতীয় ধাম। এই ধামটাই কিন্তু এখন আমরা আছি, ব্রহ্মদৈত্য ধাম, যেটা কলকাতাতে, আমাদের কলকাতাতে। আর এটা চতুর্থ ধাম ভাতৃদত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে আছে। এখন তৈরি হয়েছে কিনা জানি না, হয়ে গেছে হয়তো, যে এরকম ছবি দেওয়া আছে। করা হয়েছে এখানে বজরংবলীর যে মুখটা, ওটা করা হয়েছে ফুল দিয়ে, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে। আর ওইদিকে আমাদের ইন্ডিয়ার পতাকা করা হয়েছে, তারপরে কিন্তু বজরংবলীর যে পতাকাটা ওইটা করা হয়েছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর সাজানো মন্দিরটা, মানে খুব সুন্দর হয়েছে। আমার সাথে অনেকদিন পরে আমার ভাই যোগদান করেছে। এই ভাইয়ের পাটা আমার একটু ক্র্যাক ছিল, মানে ভেঙে গেছিলো, মানে ভাই যেখানে কাজ করতো সেখানে একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে পায়ের যে হাড় পুরো ভেঙে গেছিলো। তো 6 মাস রেস্টে থাকার পরে আজকে ভাইকে আনতে পেরেছি, তো ভাই এখন অনেকটাই সুস্থ। এই সিঁড়িটা দিয়ে নামতে নামতেই কিন্তু তোমরা একটা শিবের মন্দির এখানে আছে, মানে বললাম না, মানে 15 বিঘা জমির ওপরে এটা পুরোটা তৈরি, মানে ভেবে নাও যে কতটা বড়। এই দিকটা দেখো আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই দিকটাতে আছে, এটা আস্তে আস্তে পুরো পার্কিং জোন করে দিচ্ছে। এখানে এখন অনেকেই গাড়ি রেখেছে, আমরা তো বাইরে রেখেছি, আর এখানে পার্কিং চার্জ কিন্তু কিছু নেই, পুরো ফ্রি, ঠিক আছে। তা আসো, খুব ভালো।
মানে একদিনের জন্য আমি তো রেকমেন্ড করবো একদিনের জন্য অবশ্যই আসবো, এত জায়গা তো ঘুরছো। আমি এই জায়গাটা এই নিয়ে চারবার এলাম, ঠিক আছে, ভিডিও হয়তো দুবার করেছি, আমি এসেই আছি। আমার বাড়ি থেকে 18 কিলোমিটার এলাম শিব ঠাকুরের দর্শন করে, ওখান থেকে চলে আসলাম। এটা আমি জানি না এই জায়গাটা কি বলবো, মানে ব্যালকনি বলবো না কি বলবো, ঠিক আছে। তো ভালো বেশ জায়গাটা, আমি তো বলবো অবশ্যই, মানে তোমাদেরকে বলছি অবশ্যই একদিন এসে এই জায়গাটা ঘুরে যাও, কারণ যত দিন যাচ্ছে এই জায়গাটা খুব ভালো হচ্ছে, মানে আস্তে আস্তে উন্নত হচ্ছে, ঠিক আছে, ডেভেলপমেন্ট ইংলিশে বলে ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এই জায়গাটা ডেভেলপ হচ্ছে, যত দিন যাচ্ছে এই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে তারপর আসে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানের যে আশেপাশের পরিবেশটাও খুব ভালো। এখান থেকে একটুখানি গেলে একটা সবুজ দ্বীপ আছে যেখানে কিন্তু পদ্ম ফুটেছিল, তো ওই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই দিকটাতে এবার যাবো। মন্দিরের যে চূড়াটা, এটা কিন্তু পুরো একদম সেই নাগাপুরম, সেই মানে সেই নাগাপুরম আছে না কি বলা, চেন্নাই বল, চেন্নাই চেন্নাই, হ্যাঁ চেন্নাই, চেন্নাইয়ের মন্দিরের মতো পুরো মন্দিরের ওই চূড়াটা। সারা কিছু জানে না স্যার, আনপার গাওয়ার কথা, ঠিক আছে। হ্যাঁ ভালো, যাই হোক, অনেকক্ষণ ধরে আমি ঘুরলাম, এবার আমার একটু ক্যামেরাম্যানকে বলবো চার সাইডটা ঘুরে একটু দেখাতে। যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার পুরো হবো হবো করছে। সাবস্ক্রাইব করলে বাপুজিকে খাওয়াবো, চলো দুগ্গা দুগ্গা।